আয়োজনের শুরুতেই চ্যানেল 24 এর মুখোমুখি পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। 24 ফেব্রুয়ারি মুক্তি পাবে তার মায়ার জঞ্জাল। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমাটির প্রচারে এখন বাংলাদেশে কলকাতার এই অভিনেতা। ব্যস্ততার ফাঁকে ঋত্বিক কথা বলেছেন, জানিয়েছেন মুক্তির অপেক্ষায় থাকা ছবি, সাথে নিজের নানা গল্প। একদিনই খুব বিজি হয়ে গেছে দেখছি। বিজি হব না তো কি তোমার মতো সারা রাত এসিতে ঝুমব? দেশের সীমানায় পা রেখেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কারণটা আর কিছু নয়, মায়ার জঞ্জাল। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত, জসিম আহমেদ প্রযোজিত মায়ার জঞ্জাল একসাথে দুই বাংলায় মুক্তি পাবে 24 ফেব্রুয়ারি। এবারই প্রথম বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই অভিনেতার ছবি, আর তাই যেন একটু বেশি উচ্ছ্বসিত, সাথে আবেগাপ্লুত ঋত্বিক চক্রবর্তী। বাংলা ছবি আমাদের এই যে যৌথ প্রযোজনায়, এবং যৌথ প্রযোজনার ফলে এই যে একটা আইডিয়া এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, অভিনেতা এক্সচেঞ্জ, ভাবনা এক্সচেঞ্জ, এই যে পুরো ব্যাপারটা, নির্মাতা মানে পরিচালকরা এক্সচেঞ্জ, এই যে পুরো ব্যাপারটা, আমার মনে হয় যে এটা খুবই একটা স্বাস্থ্যকর একটা বিষয়, এবং এটার ফলে মানে এটা সব দিক থেকে এটাদের ভালো হওয়া ছাড়া আর কিছু নেই। দুই বাংলার যৌথ প্রযোজনার ছবিটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা, যেখানে 19 বছর পর বড় পর্দায় ধরা দেবেন বাংলাদেশের অপি করিম। অত্যন্ত ভালো ভালো অভিনেতা, আমি এই ছবির পার্ট বলে বলছি না, এই ছবির অভিনয়ে একটা খুব জোরের জায়গা, সেইটা খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন এখানে। যেমন আমার স্ত্রীর চরিত্রে অপি অভিনয় করেছেন, ছবির চরিত্রের নাম সোমা, এবং আমি বলবো যে চাঁদুকে যতটা চাঁদু লাগছে তার পিছনে সোমার অবদান অনেকটা। ভার্সেটাইল হিসেবে নিজেকে প্রতিবার মেলে ধরেছেন ওপার বাংলার এই অভিনেতা। তাই তো বরাবরের মতোই মায়ের জঞ্জালেও ভিন্ন চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। একটা কারখানায় চাকরি করতো, আপাতত চাকরিটা নেই, কারখানাটা বন্ধ হয়ে গেছে, এবং তার ফলে চাঁদু একটা ATM কাউন্টারে একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে, ফলে খুবই অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে ওর গোটা পরিবার। চাঁদুর স্ত্রী সন্তান, চাঁদুর মা, এই যে পরিবারটা, এটা খুবই অর্থনৈতিক ক্রাইসিসে রয়েছে। কারণ তো শুধু পয়সাটাও কমে গেছে না, তার সঙ্গে মানুষের সঙ্গে মানুষের যে নানাবিধ মায়া, চায়া, চাওয়া, পাওয়া, সেগুলো তো জড়িয়ে থাকে। যদিও বা একই সাথে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান, তবে নিজের ওপর বেশ আত্মবিশ্বাসী ঋত্বিক চক্রবর্তী। সাথে জানিয়েছেন চলচ্চিত্রে দুই বাংলার বন্ধন দৃঢ় করতে প্রয়োজন যৌথ প্রযোজনার ছবি নির্মাণ। সে জ্বরও আর হয় না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।